কথাই আছে দুধের স্বাদ ঘোলে মেটানো। এই স্বাদ নিতে চাইলে আসতে পারেন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল বাজারে। দই, লেবু, লবণ, দুধ সহ আরো বেশ কিছু উপকরণ দিয়ে বানানো এই ঘোল ভোজন রসিকদের কাছে বেশ জনপ্রিয়। সকাল থেকেই জমে উঠে ভাগ্যকুল বাজার। পদ্মার পার ঘেঁষা এই বাজারে রয়েছে 60 থেকে 70 বছরের পুরানো ময়রার দোকান। এর মধ্যে চিত্তরঞ্জন সুইট মিট, আনন্দ মিষ্টান্ন ভাণ্ডার ও গোবিন্দ মিষ্টান্ন ভাণ্ডারের খ্যাতি একটু বেশি। চিত্তরঞ্জন সুইট মিটের যাত্রা শুরু 35 বছর আগে। বর্তমানে স্থানীয় ফার্ম থেকে দুধ কিনে নিজেরাই বানান দই আর ছানা। খাঁটি এই দই দিয়ে তৈরি হয় ঘোল আর ছানা থেকে রকমারি মিষ্টি। এক চুমুকে এখানকার পুরো এক গ্লাস ঘোল খাওয়ার পর তৃপ্তির ঢেকুর তোলেন অনেকে। আমরা ঘোল খাইলাম এক গ্লাসের জায়গায় 2 গ্লাস, এরপরে 3 গ্লাস, 3 গ্লাস করে খাইছি ঘোল। খুব পিওর এবং যেরকম মনে করছিলাম তার থেকে খুব ভালো। শুধু ঘোলই নয়, বেশ সুনাম আছে ভাগ্যকুল বাজারের মিষ্টিরও। স্থানীয়রা জানান এখানকার বরফি, সন্দেশ, পুডিং, দই, রসমালাইয়ের স্বাদও জিভে লেগে থাকে।